পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বামুনডিহাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন রবিবার রাতে দুষ্কৃতীরা ভাঙে বলে অভিযোগ। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে এলে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ব্যাংকের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এটিএম থেকে কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি। এটিএমে কোনো নিরাপত্তা কর্মী ছিল না। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। আপনাদের কি এখানে সিকিউরিটি রয়েছে? এখানে সিকিউরিটি এটিএমে সিকিউরিটি নয়। আপনি এসে কি দেখে কি কমপ্লেন করেছেন নাকি? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, পুলিশ কি বললো? পুলিশ এসে দেখে গেছেন, সবই কিছু করেছেন। পুলিশ সিকিউরিটি গার্ড এখানে নেই? না, এখানে সিকিউরিটি এটিএমে সিকিউরিটি গার্ড না। আচ্ছা, কি বল করছেন? কত টাকা গেছে বাদ কিছু? না, এখনই বলতে পারছি না আমরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বামুনডিহাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন রবিবার রাতে দুষ্কৃতীরা ভাঙে বলে অভিযোগ। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে এলে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ব্যাংকের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এটিএম থেকে কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি। এটিএমে কোনো নিরাপত্তা কর্মী ছিল না। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। এটিএমে টেম্পারিং হয়েছে। ঠিক আছে, আর কিছু হয়নি। টাকা গেছে? হ্যাঁ, টাকা গেছে। এখনই বলা যাবে না টাকা। আচ্ছা, কী কী দেখলেন আপনি ভিতরে? হ্যাঁ, কী কী ভিতরে দেখলেন? এটিএম টেম্পারিং হয়েছে, বাস আর কি। টেম্পারিং বলে ভাঙা দিবে। বলছি দাদা, আপনাদের কি এখানে সিকিউরিটি রয়েছে? এখানে সিকিউরিটি এটিএমে সিকিউরিটি নয়। আপনি এসে কি দেখে কি কমপ্লেন করেছেন নাকি? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, পুলিশ কি বললো? পুলিশ এসে দেখে গেছেন, সবই কিছু করেছেন। পুলিশ সিকিউরিটি গার্ড এখানে নেই? না, এখানে সিকিউরিটি এটিএমে সিকিউরিটি গার্ড না। আচ্ছা, কি বল করছেন? কত টাকা গেছে বাদ কিছু? না, এখনই বলতে পারছি না আমরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।